অপু বিশ্বাসের হঠাৎ অন্তর্ধানের পর শাকিব খান নতুন নায়িকা বুবলিকে নিয়ে একের পর এক ছবির ঘোষণা দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তাদের সেই সম্পর্কে নাকি ফাটল ধরেছে। শাকিব খান নাকি বুবলির চার চারটি ছবি থেকে বাদ দিয়েছেন। তাদের মধ্যকার প্রেমের গুঞ্জন এই সিদ্ধান্তের প্রধান কারণ, আর এই নিয়ে কিং খান বেশ বিরক্ত হয়ে পড়েছেন। তাই পরিচালকরা বুবলিকে নায়িকা হিসেবে চাইলেও না করে দিচ্ছেন তিনি। আবার এর পিছনে নাকি অপু বিশ্বাসের চলচ্চিত্রে ফেরার সম্ভাবনাও সৃষ্টি হয়েছে। বদিউল আলম খোকনের আমার প্রতিজ্ঞায় প্রথমে নায়িকা হিসেবে মাহির নাম বলা হলেও শাকিব খান নিজে বুবলিকে চেয়েছিলেন সেই সময়ে। হুট করে এখন নাকি বুবলিকে বাদ দিয়ে অন্য কাউকে দেখতে বলেছেন, এমনটাই জানালেন ছবির একজন সহকারী পরিচালক। তবে ওই সহকারী পরিচালক তার নাম প্রকাশ করতে রাজি হয়নি। এদিকে বসগিরির নায়িকা হিসেবে অপু বিশ্বাসকে 4 লাখ টাকা সাইনিং মানি করিয়েছিলেন প্রযোজক টপি খান। তিনি তো অপু বিশ্বাসকে রীতিমতো বসগিরি 2-এর নায়িকা হিসেবে উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আবার সাদত হোসেন তার নাম ঠিক না হওয়া একটি ছবিতে শাকিবকে চুক্তিবদ্ধ করিয়েছিলেন। নায়িকা হিসেবে বুবলিকে নিতে চাইলে শাকিব সরাসরি না করে দিয়েছেন, এমনটি জানিয়েছেন ছবির পরিচালক সাদত হোসেন। শাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, গত মাসে তিনি কলকাতায় গিয়ে অপু বিশ্বাসের সঙ্গে দেখা করে এসেছেন। সেখানে তিনি গিয়েছিলেন তার মান ভাঙাতে। তখন অপু নাকি বুবলি থেকে ফিরে আসার শর্ত দিয়েছেন এই হিরোকে। শাকিব যে অপুর শর্ত মেনে নিয়েছে তা এখনকার আচরণে প্রতিফলিত হচ্ছে। এসবের গুঞ্জনের ব্যাপারে শাকিব ও বুবলি দুজনের কারোরই আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে কথাগুলো মিথ্যা নয় বলে জোর দাবি জানিয়েছে একাধিক সূত্র। আর এই দাবি সত্য হলে বেচারি বুবলির কপাল পুড়ছে।